ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই। আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এতে খুশির কিছুই থাকে না। দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়া সমন্বয়ক। সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত। দেখেন এমন কিছু আছে যা আমলি করছে এরা করে না। আওয়ামী সরকার যা যা কিছু কইরা, টেরিস্ট হয়েছে, মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে, তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে। ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয়, কেউরে বদলি করে, কেউরে আলটিমেটাম দেয়। আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে, এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায়, এরা কেউরে তো মানুষই মনে করে না। আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ, হেরা যা চায় তাই হয়ে যায়। বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে, ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি। দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাঁচে না। এই সমস্ত অন্তমাদের বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না। ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উচিলা দিয়া দেশের হাল ছাইরা চলে যাওয়াটা, ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না। উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন উনি চলে যাওয়াটাই বেটার। দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে, টাকা পয়সাও আছে, ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না। এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না। এই ভদ্রলোক এই জায়গায় আইসা চরম ভুল করছে। ওনার এখন চলে যাওয়াটাই সবচেয়ে বড় বেটার। যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন, আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন চলে যাইতে হইব। দেখেন এটা একদম সত্য। উনি তো ডেমোক্রেটিক পার্টি হিলারি ক্লিনটন আছে না, ওনার খুব ভালো বন্ধু, ওই জায়গায় ওনার কপাল ফুটছে। এখন প্রধানমন্ত্রী হয়েছে, হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প, মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলার্টে আসতেই থাকবো। ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা, আপনার স্যাংশন, সেনাবাহিনী, র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র। বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া, ওনার যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আছে, আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ চলে যাইতে হইব। এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে এমনই কিন্তু ওনার চলে যাওয়া উচিত, কারণ ওনার যাইতেই হইব। দেখেন এই যে সমন্বয়ক, সমন্বয়কের কথাটা আমি আবার বলি, সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল, কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না, সব এরা, মানে এরা পুরো বাংলাদেশটাকে লিড দিব, এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা। আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না, তাই করে জিগেলে বলে কি যে আমরা দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই, তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগিয়া, দেশটাকে আপনি চালাবেন? আরে ভাই আপনারা জ্ঞানী, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এটা সত্য, তো যদি আপনি জ্ঞানী হন তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা, আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি যে বিষয়ে আপনি বোঝা, ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার না, এটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম তারা দেশ চালাইব, আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে? আপনি কি সবার বাপ মা? আপনি আমলিক নিষেধাজ্ঞা দিয়েছেন, জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন, কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ, আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ লে ভালাভালি করে লাভ হইব না। এই হচ্ছে আমাদের সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় হইব, ভারতের কিছু কিছু না তো ভারতে যা ওনার জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না। আপনার কারণ তো একদমই সহজ, আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশে। ধরেন পার্সোনালি ধরেন আমি আওয়ামী লীগ করি, কথার কথা আমি আওয়ামী লীগ করি, কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে, যেমন আপনার বিদেশ বাড়ি করছে, বিদেশে টাকা লুট করছে, এটা একদম সত্য, এটি মানতে হইব আমি যদিও আওয়ামী লীগ করি। এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে, কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আওতায় আসিল, মনে চাইলে হ্যাঁ, যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসিল এরা সাইন দিত ওকে যেত, একদম ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়, মানে ওই আওয়ামী লীগের মতোই। দেখেন আপনি একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনো দিনও নামাজি বানাইতে পারে না, আগে নিজে বালা অন্ত পরে আরেকজনের নামাজি বানাইতে যান। আওয়ামী লীগ মাফিয়া আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো আওয়ামী লীগের খেলা তো ভাই, তো এই আপনি আওয়ামী লীগ যদি টেরিস্ট আপনারা তো টেরিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো স্বৈরাচারী,
এমন কি আছে আমলিক করছে যেটা আপনারা করেন নাই, সবই তো করেন আপনারা। এই যে এই আমলিক তো নিষেধাজ্ঞা দেয়, তাই বলছে যে নিষেধাজ্ঞা দিব দিব, কিন্তু দেয় নেই। কিন্তু আপনারা তার চেয়ে উদ্ধ, আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন, আমলিকের দিচ্ছেন, জাতি পার্টির দিচ্ছেন, বিএনপি সামনে বাড়াবাড়ি করবো নির্বাচন জন্য, অবশ্যই বাড়াবাড়ি করবো বিএনপি একটা রাজনৈতিকভাবে বড় দল। হ্যাঁ আপনার কদিন বাদে